আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। বার্লিন থেকে উনি যে কথাটি বলেছেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন ইজ নট লেস দেন জেনোসাইড, মিউনিক মিন জার্মানিতে মাই লর্ড ইওর অনার, এটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইরকম এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায় যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়ায় এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন। আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং উনি এটা নির্বিঘ্নে এটা সহ্য করেন। শুরুতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা, আমি বিটিভিতে দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে সাদা ধবধব পাঞ্জাবি পরিহিত অবস্থায় সেখানেও প্রায় 250 প্রধানমন্ত্রী এবং সরকার প্রধানের সঙ্গে তিনি আলাপ্রত অবস্থায় বলিষ্ঠ কণ্ঠে এই বাংলাদেশে স্বাক্ষর রেখেছেন। তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই ছোট্ট দেশের বৃহৎ বিশ্বনেত্রী প্রধানমন্ত্রীকে আজকে মিউনি থেকে আসার পর আমাদের এই সংসদের প্রাণ ফিরে এসেছে। গতকালকেও আমরা এই সংসদের অনেকেই দেখেছি একটা মন মরা মরা ভাব, কেমন যেন হাজিরা দিয়ে এই সকলেই চলে যাচ্ছে এরকম একটা অবস্থা। আমি সকলকে ধন্যবাদ জানাই, আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পেলে আমরা সকলেই বাংলার মানুষও প্রাণ পা আমরাও প্রাণ পাই। আমার সতীর্থ আমার সাংসদগণ যারা আগে বলে গেছেন তাদের সাথে আমি গলা মিলিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর জার্মানির মিউনিখের বক্তব্যে আমরা সবাই খুবই গর্বিত। ওনার বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠের উচ্চারণের জন্য আমরা খুব প্রাউড ফিল করেছি। আর একটা কথা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণভূমর, আমাদের দেশের মানুষের, আজকে ওনার উপস্থিতিতে আমরা অনেক বেশি খুশি, কর্মস্পৃহা অনেক বেড়ে গেছে এবং শক্তিও অনেক বেশি বেশি মনে হচ্ছে আজকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি মিউনিকে ঘুরে এসেছেন। উনি বাংলাদেশকে অবাক করে, সারা বাংলাদেশের মানুষকে অবাক করেছেন। উনি ওইখানে বলেছেন যে যারা 7ই জানুয়ারির, আমি বলছি 7ই জানুয়ারির ভোটের আগে যারা কটাক্ষ করেছিল বাংলাদেশকে, উনি ওখানে গিয়ে সেই কটাক্ষের উত্তরে উনি বলেছিলেন যে অস্ত্রের প্রতিযোগিতা না করে উনি বলছেন জলবায়ু পরিবর্তনের পক্ষে অর্থনৈতিক খরচ করার জন্য। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।